না বলো পরে যাব পরে তাই তুমি দুষ্টুমি করবে না আমি এবার আসব কোন একদিন পরে ঠিক আছে ঠিক আছে মা হ্যালো एवरीवन কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি টরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা এই তোমরা বলছিলে না বাবার বাড়ি আসি না কেন বাবার বাড়ি আসি না কেন দেখো চলে এসেছি দেখো সারপ্রাইজ তো যাই হোক এসি পাড়াতে পূজো হচ্ছে আবার চলে যাব রাতে তো দুঃখের বিষয় তোমার দাদা ভাই থাকতে পারছে না এবার ও আসার চেষ্টা করছে ট্রেন ধরে আজকেও ডিউটি আছে কালকেও ডিউটি আছে ওর তো চেষ্টা করছে আসার যদি আসতে পারে তাহলে তো খুবই ভালো এখন সব বের হব হচ্ছে ঠাকুর আনতে যাবে পাড়া যে পুজো হয় তো সবাই বেশ নাচানাচি করতে করতে যাবে খুব মজা হবে বহু বছর পর আবার এই পাড়ার পুজোটা পেলাম সত্যি কথা বেশ ভালো লাগছে তো পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি ভালো লাগবে তপা এসছে মানে তপা অনেকদিন পর দেখি একটু ক্লোজ দেখাই সবাইকে তপাকে এই যে ওরে বাবা ওরে বাবা ক্লোজ নিয়ে চলে এসেছি জুম করছি রেডি হও নাচ হবে তো আজকে একদম সবাই চলে এসো এই যে আমরা রেডি এখন যাব রেডি হয়ে নিয়েছি সবাই রেডি মামা বাড়ি গেছিলাম আমি এবার একটু আমার মেজো দাদু ভালোবেসে আমাকে একটা পান খাওয়াচ্ছে সেজো দাদু ওই হলো দাদু তো মিষ্টি পান সবাই যে এত আনন্দ করছে এত মজা করছে এর পেছনেও কিন্তু যথেষ্ট কারণ আছে হ্যাঁ দুর্গাপূজা আমাদের প্রত্যেকটা বাঙালির ইমোশন তার পেছনেও কিন্তু মজা করার আরও একটা কারণ আছে আমাদের ছোটবেলা থেকেই আমরা পাড়ার পুজো ছাড়া বাইরের কোনো পুজো দেখতে যেতাম না ইভেন বগুলা বাজারে ঠাকুরও আমরা কখনো দেখিনি বিয়ের পর মাত্র একটা বছর পাড়ার পুজোটা পেয়েছি তারপরে পরপর চার বছর একটা কারণ সেটা ব্যক্তিগত কারণ সেটা না হয় নাই বললাম আমরা আসতাম নাই পুজোটাতে পুজোটা সেভাবে জাঁকজমক করে হতোও না কিন্তু এই বছরটা সবাই মিলেমিশে পুজোটা করছি আর কি তো খুব মজা খুব আনন্দ এই পুজোটার সঙ্গে কিন্তু আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে অনেক মজা ইভেন আমাদের পাড়ার যেন তো কেউই বাইরে কোথাও ঠাকুর দেখতে যেত না মানে আমাদের পাড়াতে এত মজা হতো এত মিলেমিশে পুজো হতো তারপর একটা ঘটনার পর সেভাবে আর হতো না কিন্তু এই বছর থেকে আবার শুরু হলো মানে সত্যি এত ভালো লাগছে না প্রাণ খুলে আনন্দ করেছি আর এই যে যে হোয়াইট কালারের কুর্তি পরা বলে দিই এটা হচ্ছে আমার একটা বোন হয় আমার মাসির মেয়ে ওর নাম টিনা তো যাই হোক ওর সাথে আমার অনেকদিন পর দেখা হলো এই যে তাই সবাই মিলে কিন্তু নাচানাচি করছিলাম আর বৃষ্টি হয়ে গেছে একটু আগে তার জন্য রাস্তাঘাটের অবস্থা দেখতেই পাচ্ছ কিন্তু তারপরেও কারোর আনন্দ কিন্তু মানে আনন্দ মানে কমেনি কেন কি বললাম ওই যে পুজোটা কিন্তু বহু বছর পর সবাই মিলে এত আনন্দ করছি আমরা তোমাদের দাদা ভাই আমার সঙ্গে এসেছিল না কেন কি ওর ডিউটি ছিল সপ্তমী থেকে ছুটি তো ডিউটি করে ডিরেক্ট এই যে এই মাত্র ঢুকলো মানে তখন আমাদের কিন্তু অর্ধেক আনন্দ শেষ হয়ে গেছে তারপরে তাই কি হয়েছে তখনও কিন্তু আমরা খুব নাচানাচি করেছি যাই হোক এখান থেকে আমাদের প্রতিমা নেওয়া হচ্ছিল বলে এখানে সবাই মিলে দাঁড়িয়ে নাচছিল আর এই যে চিনি উনি তো চলে এসছে রবিবারের দিনই আর আমার মা পুজোতে সেভাবে কোথাও সেভাবে বের হয় না আমি কখনো মাকে দেখিনি ঠাকুর দেখতে বাইরে কোথাও যেতে বা পুজো নিয়ে তো আনন্দ ফুর্তি করতে তবে এই বছরটা চিনি আছে যেহেতু বলছে কি আমি তো কখনো আনন্দ করি না তো ওকে আমার কাছে পুজোর কটা দিন রাখ তাহলে আমি ওর সঙ্গে পুজোটা কাটাতে পারবো আনন্দ করতে পারবো যেহেতু বাবা বাড়ি আসেনি বাবার আসার কথা ছিল কিন্তু কাজের চাপ এতটাই বেশি যে বাবা আসতে পারেনি তাই চিনিকে নিয়েই মজা করছে চিনিকে নিয়েই সারাদিন ব্যস্ত তাই আমিও আর জোর করিনি আমি এই মাঝে মাঝে যাবো চিনিকে দেখে আসবো তারপরে লক্ষ্মী পুজোর আগে চিনিকে নিয়ে আসবো সামনেই তো লক্ষ্মী পূজা তোমরা জানোই যে আমার বাড়ির মা লক্ষ্মীকে পুজো করা হয় মানে চিনিকেও পুজো করা হয় তো যাই হোক এবছরও তার ব্যতিক্রম হবে না তবে একটা ভয় পাচ্ছি আমার চিনি এখন অনেক দুষ্টু হয়ে গেছে এক জায়গায় বসে থাকতে চায় না আমি জানি না কতদূর কী করতে পারবো যাই হোক কী করি না করি সেটা তো তোমরা লক্ষ্মী পুজোতে দেখতেই পারবে তো
দেখো এই যে হচ্ছে প্রতিমাকে মন্দিরে তোলা হলো, এটা হচ্ছে দুর্গা মন্দির। তো এখানে মায়ের পুজোটা হয়, আর এখানে যে প্যান্ডেল করা, স্টেজ করা আছে, এখানেও প্রচুর স্মৃতি আছে ছোটবেলার। মানে বেশ ভালো লাগছে এতগুলো বছর পর আবার এই পুজোটাতে আসতে পেরে, আনন্দ করতে পেরে সত্যি খুব ভালো লাগছে। তো যাই হোক, খুব আনন্দ করব, খুব মজা করব, তোমরাও মজা করো, পুজোতে আনন্দ করো, বাট সেফলি আনন্দ করো। তো যাই হোক, আর কে কটা ঠাকুর দেখলে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। আমি এখনও কোথাও বেরোতে পারিনি, কেন কি আমার বরে এখনও ছুটি পাইনি, তো সপ্তমীর দিন থেকে ছুটি। তো নতুন নতুন লুক নিয়ে, নতুন নতুন প্যান্ডেল হপিং নিয়ে তোমাদের সামনে হাজির হব। কেউ ব্লগগুলো মিস করো না, সবাই সাথে থাকো, দেখতে থাকো, আর পুজোতে খুব আনন্দ করো। তুমি আসবে না বা বাড়ি যাবা না? বলো পরে যাবো, পরে তাই তুমি দুষ্টুমি করবে না, আমি আবার আসবো খন একদিন পরে, ঠিক আছে? ঠিক আছে মা। তো দেখো, সবাইকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে গেছি। তোমাদের দাদা ভাইয়েরও পরের দিন ডিউটি ছিল, ওই জন্য বেশি একটা রাত করিনি। তারপরে চলে এসেছি এই যে ইসে দত্তপুলিয়া। তো এটা মনে হয় কালীতলা না কি একটা জায়গার নাম। এখানে মানে 12 মাস কিন্তু এরকম মেলার মতো থাকে, প্রচুর স্ট্রিট ফুড পাওয়া যায়, খুব টেস্টি টেস্টি খাবার। আর তার মধ্যে সেরা লাগে আমার এই দাদার মোমো। মানে এত টেস্টি মোমো কী করে হতে পারে, মানে উনি সত্যি, মানে ওনার হাতে জাদু আছে, না কে বানায় আমি জানি না, তবে ওনার মোমো না মানে এত টেস্টি লাগে, আমার এত টেস্টি লাগে কি বলবো। যাই হোক, তোমরা কখনো যদি যাও এই জায়গাতে, এই দাদার থেকে মোমো কিন্তু মাস্ট ট্রাই করো, ভীষণ ভালো বানায়, আমার তো খুবই ভালো লাগে। আর এখান দিয়ে গেলে আমি দাদার মোমোটা একদিনও কিন্তু মিস করি না। তো যাই হোক, আজও তার ব্যতিক্রম হয়নি, এই যে নিয়ে বসে পড়েছি মোমো, তো খুব খুব টেস্টি ছিল। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো জানিও কালকে।